শুভ সকাল ছাত্ররা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি সকাল সবাইকে, এবং আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা সিলেবাসের শেষ পর্যায়ে ছিলাম এবং বলা যায় মোটামুটি সেকেন্ড পেপার সিলেবাসটা আমরা কভার করতে পেরেছি ভালোভাবে। বাট তোমাদের অংশ থেকে পার্টিসিপেশনটা যদি বলি, সেই দিকে ঘাটতি রয়ে গেছে, এবং এখন যখন আমরা রিভিউ ক্লাসগুলো কন্টিনিউ করব, আশা করি তোমরাও তোমাদের ঘাটতিগুলো পূরণ করে নেবে। তো আজকের ক্লাসে শুরুতে যেটা বলতে চাচ্ছি, যে তোমাদের আপকামিং যে স্পেশাল টেস্টটা হতে যাচ্ছে এই মাসেই, সেটার সিলেবাস তো তোমরা অলরেডি পেয়েছো, সেটা নিয়েই একটু কথা বলতে চাই। অলরেডি তোমরা জানো সেখানে তোমাদের দুটো সিকিউ কোয়েশ্চেন এবং 20টি ওয়ান ওয়ার্ড কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, এবং সিলেবাস যেটা বলা হয়েছে লাস্ট চারটা চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টার 8, 9, 10, 11, এবং প্রত্যেকটা চ্যাপ্টার কভার করেই কিন্তু প্রশ্ন আসবে। কাজেই চ্যাপ্টার বাদ না দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারই প্র্যাকটিস করার চেষ্টা করবে আশা করছি। এবং সিকিউ কোয়েশ্চেন তো থাকছেই, ওয়ান ওয়ার্ড অংশটাও খুব ভালো করে প্র্যাকটিস করবে ভালো নাম্বার পাওয়ার জন্য, এবং টু দ্য পয়েন্ট লেখার চেষ্টা করবে। এই হলো তোমাদের আপকামিং যে স্পেশাল টেস্ট হতে যাচ্ছে সেটা নিয়ে মোটামুটি বলার যা ছিল। এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এই রিগার্ডিং টু দিস ফ্যাক্ট, তোমরা সেটা শেয়ার করতে পারো, কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা রিভিউ ক্লাসের কথা যদি বলি, প্রথমে যেহেতু অলরেডি মাত্র সেকেন্ড পেপার অংশটাই আমরা শেষ করেছি, রিভিউটাও আমরা সেকেন্ড পেপারের করব, অর্থাৎ শুরুতে সেকেন্ড পেপার অংশটাই রিভিউ করব। তারপর যদি আমাদের সময়ের পরিপ্রেক্ষিতে প্রয়োজন সাপেক্ষে প্রথম ফার্স্ট পেপার অংশটাও চেষ্টা করব রিভিউ করার। তো সেকেন্ড পেপারে তোমরা সবার আগে যে চ্যাপ্টারটা পড়েছিলে নিশ্চয় মনে আছে, অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার যেটা ছিল তাপ গতিবিদ্যা। এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, যখন পড়েছো তখনই বলা হয়েছিল তোমাদের যে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রশ্ন সিকিউ বলো, এমসিকিউ বলো, যে কোনো ক্যাটাগরিতে প্রশ্ন অবশ্যই অবশ্যই থাকবে। তো এই চ্যাপ্টারের রিভিউ বলতে, আমরা রিভিউ অংশে মূলত ম্যাথগুলোই প্র্যাকটিস করব, তারপরেও যেহেতু গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং অনেক দিন হয়ে গেছে ক্লাস হয়েছে, তো শুরুর দিকের জিনিসগুলো একটু শর্ট ওয়েতে আমি বলতে চাই, ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু ডিসকাস করতে চাই। যেমন এই চ্যাপ্টারে শুরুতেই তোমরা পড়েছিলে তাপমাত্রা পরিমাপের নীতি নিয়ে, তাপগতিবিদ্যা কী সেটা নতুন করে বলছি না, তাপমাত্রা পরিমাপের নীতিতে উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক পদার্থ এগুলো পড়েছিলে, এগুলো জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। আবার বিভিন্ন উষ্ণতামিতিক পদার্থ তাদের উষ্ণতামিতিক ধর্ম রিলেটেড ব্যাপারটা এমসিকিউতে আসে, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। উষ্ণতামিতিক ধর্ম ছিল যে পদার্থের যে সমস্ত ধর্মের পরিবর্তন পরিবর্তনের ভিত্তিতে থার্মোমিটার তৈরি করা হয় সেগুলোকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম, আর যেসব পদার্থের উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করি সেগুলোকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ। ঠিক আছে, তো এগুলো নিয়ে ডিটেলস তোমরা পড়েছো, আমি জাস্ট শর্ট ওয়েতে বলছি। এরপরে তাপীয় সম্বন্ধে তোমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র পড়েছিলে, তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র, যেটা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে প্রায়ই এসে থাকে। এই সূত্র প্রদান করেন ব্যাখ্যাকরণ বিজ্ঞানী আর.এইচ. ফাউলার, নামটা এমসিকিউর জন্য মনে রাখবে অবশ্যই। যে শূন্যতম সূত্র কি ছিল, তিনটি বস্তুর মধ্যে যদি দুটি বস্তু, প্রথম দুটি বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে বলা যায় যে প্রথম দুটি বস্তুর সাথে তৃতীয় বস্তুটিও তাপীয় সাম্যে আছে। যে তিনটি বস্তু কনসিডার করছি, সেখানে দুটি বস্তু যদি তাপীয় সাম্য থাকে, তাহলে থার্ড ওয়ান সেটা অটোমেটিক তাপীয় সাম্যে থাকবে, এরকম একটা কনসেপ্ট বলা হয়েছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রে। এরপরে তোমরা তাপমাত্রার ধারণায় ঊর্ধ্ব স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু এগুলো পেয়েছিলে। প্রথমে যেটা বললাম গুরুত্বপূর্ণ শূন্যতম সূত্রটা, সেটা আবার দেখে নেবে শূন্যতম সূত্র।
এরপরে ছিল তোমাদের তাপমাত্রার ধারণায় তোমরা পেয়েছিলে যে ঊর্ধ্বস্থির বিন্দু কাকে বলে, নিম্নস্থির বিন্দু কাকে বলে, এবং এই কনসেপ্টগুলো থার্মোমিটার তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ, এবং তাপমাত্রার বিভিন্ন স্কেলে তোমরা পড়েছিলে, মূলত তিনটি স্কেল পড়েছো, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল, এই তিনটি স্কেল পড়েছো, এবং এই তিনটি স্কেলের মধ্যে সম্পর্কটাও পড়েছো, বিশেষ করে সম্পর্ক সূচক যে ইকুয়েশনটা আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, সেটা তোমরা পড়েছো। তাপমাত্রার বিভিন্ন স্কেলগুলো নিয়ে বিস্তারিত একটু পড়বে, কোন স্কেলে ঊর্ধ্বস্থির বিন্দু কী, নিম্নস্থির বিন্দু কী, এগুলো পড়েছো, সেলসিয়াস স্কেলে কত সেটা, কেলভিন স্কেলে কত, ফারেনহাইট স্কেলে ঊর্ধ্বস্থির বিন্দু কত, নিম্নস্থির বিন্দু কত, এই জিনিসগুলো পড়তে হবে, জানতে হবে। এই তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক সূচক যে ইকুয়েশনটা আছে সেটা যেমন প্রশ্ন সিকিউ অংশের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি এমসিকিউ অংশেও এসে থাকে যে তিনটি স্কেলের সম্পর্ক কি, সি বাই হান্ড্রেড ইকুয়ালস এফ মাইনাস থার্টি টু বাই ওয়ান এইটি ইকুয়ালস কে মাইনাস টু সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ডিভাইডেড বাই হান্ড্রেড, এবং এটাকে আবার একটু শর্ট ফর্মে লেখা যায় সি বাই ফাইভ ইকুয়ালস এফ মাইনাস থার্টি টু বাই নাইন ইকুয়ালস কে মাইনাস টু সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ডিভাইডেড বাই হান্ড্রেড, এবং এই সূত্রটি হচ্ছে তাপমাত্রার তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক সূচক যে সমীকরণ, খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ, যেখানে সি ডিনোট করছে সেলসিয়াস স্কেলের মান, এফ ডিনোট করছে ফারেনহাইট স্কেলের মান, এবং কে ডিনোট করছে কেলভিন স্কেলের মান। তো এই ইকুয়েশনটা খুব ভালো করে জানতে হবে, এবং এই ইকুয়েশন রিলেটেড যত রকম ম্যাথ আছে প্র্যাকটিস করতে হবে, সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করা, ফারেনহাইট স্কেল থেকে কেলভিনে বা সেলসিয়াস থেকে কেলভিনে আমরা যে কোনোভাবে কনভার্ট করতে পারি, ঠিক আছে। তো এরপর এই তাপমাত্রার স্কেল বিষয়গুলো পড়ার পরে তোমরা যে জিনিসটা পড়েছিলে তাপগতিবিদ্যার, যেহেতু তাপগতিবিদ্যা চ্যাপ্টার তাহলে এই চ্যাপ্টারের মূল বিষয় হলো তাপগতিবিদ্যার সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র পড়েছো। প্রথম সূত্রটা কী ছিল, যে যদি কি করা হয়, যান্ত্রিক শক্তিকে তাপে বা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করি, আমরা উভয় ক্ষেত্রে যান্ত্রিক শক্তি আর তাপ পরস্পরের সমানুপাতিক হয়, যেটা ছিল ডাব্লিউএস প্রপোর্শনাল টু কিউ, সংক্ষেপে লিখলে যে যান্ত্রিক শক্তিকে তাপে, যান্ত্রিক শক্তি মানে কি, কাজকে তাপে বা তাপকে যান্ত্রিক শক্তি বা অথবা কাজে রূপান্তর করলে সেই কাজ অর্থাৎ যান্ত্রিক শক্তি এবং তাপ পরস্পরের সমানুপাতিক হয়। এখান থেকে তোমরা তাপের যান্ত্রিক সমতার কনসেপ্টটা পেয়েছিলে, ডাব্লিউ সমান জে কিউ ছিল এবং যান্ত্রিক সমতা জে সমান ডাব্লিউ বাই কিউ, এই মানটা পেয়েছিলে তাপের যান্ত্রিক সমতা। যান্ত্রিক সমতার এককটা আসে পরীক্ষায় ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে, যে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে তাপের যান্ত্রিক সমতা বা যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। দুটি নামই মনে রাখতে হবে, যান্ত্রিক সমতা বা যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়, ঠিক আছে। এর একক হলো, যদি কনভেনশনাল ওয়েতে আগে যে এককটা মূলত ব্যবহার করা হতো ক্যালোরি, তাপের একক ক্যালোরি যখন ব্যবহার করা হতো সেই হিসেবে এর একক হচ্ছে জুল পার ক্যালোরি, কিন্তু যদি এসআই পদ্ধতিতে বলি, আমরা এসআই পদ্ধতিতে তাপ এবং কাজের একক যেহেতু দুটাই জুল, সেক্ষেত্রে এটাকে এককহীন বলা হয় এসআই পদ্ধতিতে। এই তাপগতিবিদ্যার সূত্র বিশ্লেষণ বা ব্যাখ্যার ক্ষেত্রে তো এক একটা সূত্র যখন প্রদান করা হয় বিভিন্ন বিজ্ঞানী সেই সূত্রগুলোর ব্যাখ্যা প্রদান করেন বা বিবৃতি প্রদান করেন। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের সবচেয়ে ভালো বিবৃতি যিনি ব্যাখ্যা প্রদান করেন তিনি হচ্ছেন বিজ্ঞানী ক্লসিয়াস, এবং ক্লসিয়াসের একটা বিবৃতি আছে, অনেক সময় তাপগতিবিদ্যার সূত্র বলতে আমরা অনেকে ক্লসিয়াসের বিবৃতিটাকেই ধরে নিই,
ক্লসিয়াসের বিবৃতিটা মূলত হচ্ছে তাপগতিবিদ্যা সূত্রের ব্যাখ্যা প্রদান। সূত্র বলতে বোঝায় তা তাপ আর কাজ সমানুপাতিক পরস্পর, বাট ক্লসিয়াসের বিবৃতিটা হলো যে যখন একটা সিস্টেমে, সিস্টেম তোমরা পড়েছো, একটা সিস্টেমে তাপ সরবরাহ করা হয়, সিস্টেম হলো জড়জগতের যতটুকু অংশ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করা হয় তাকেই বলা হয় সিস্টেম। যখন কিছু তাপ সরবরাহ করা হয় সেই তাপের কিছু অংশ অভ্যন্তরীণ পরিবর্তনে বা অন্তঃস্থ শক্তির পরিবর্তনে ব্যবহার হয় আর বাকি অংশ হচ্ছে বাহ্য বহিঃস্থ কাজের জন্য ব্যবহার হয়। অর্থাৎ একটা সিস্টেমে আমি যদি টোটাল ডেল কিউ পরিমাণ তাপ প্রদান করি তার কিছু অংশ অন্তঃস্থ শক্তি, মানে কি অণুপরমাণুর গঠনের পরিবর্তন, প্রসারিত হওয়া, সংকুচিত হওয়া ইত্যাদি বিষয়ে অন্তঃস্থ শক্তির পরিবর্তনে ব্যবহার হয়, আর কিছু অংশ বাহ্যিক বা বহিঃস্থ কাজে, যেমন হিট প্রদান করলে একটা বস্তু গরম হয় সেটা আমরা বাইরে থেকে ফিল করি, সেটার প্রসারণ হয় সেটা আমরা বাইরে থেকে অবজার্ভ করি, তো দুইটা কাজে সেই তাপটা ব্যবহার হয়। এই বিবৃতিটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াসের বিবৃতি, যেটা তোমরা পড়েছো অলরেডি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যায় বিজ্ঞানী ক্লসিয়াসের বিবৃতিটা। এবং এই বিবৃতি থেকে বলা যায় যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির নিত্যতা মেনে চলে বা শক্তির নিত্যতার একটি বিশেষ রূপ। এবং এই ইকুয়েশন থেকে আমরা আরও একটা ইকুয়েশন পাই, ডি কিউ বা ডেল কিউর পরিবর্তে ডি কিউ লেখা যায়, ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এবং সেখান থেকে যেহেতু ডি ডাব্লিউ সমান পি ডেল ভি এটা লেখা যায় ডি ইউ প্লাস পি ডি ভি। এই সবগুলো ইকুয়েশনই তোমরা দেখেছো এর আগের ক্লাসগুলোতে, যেহেতু সামারি ক্লাস, রিভিশন ক্লাস, সেগুলো আবার একটু জাস্ট তোমাদের রিমাইন্ড করার চেষ্টা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র তার প্রয়োগ মূলত কী নিয়ে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করে তোমরা চারটা তাপগতীয় প্রক্রিয়া দেখেছিলে, সেই তাপগতীয় প্রক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট অংশ এই চ্যাপ্টারের। চারটা তাপগতীয় প্রক্রিয়া ছিল, আশা করি মনে আছে তোমাদের, সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া ছিল, সম আয়তন প্রক্রিয়া ছিল, তারপরে সমষ্ণ প্রক্রিয়া, আর একটা ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এর মধ্যে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় খুবই খুবই গুরুত্বপূর্ণ দুটি কনসেপ্ট ছিল, বা এই চ্যাপ্টারে দুটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই দুটি প্রক্রিয়া নিয়ে ডিটেলস তোমরা পড়েছ, যেখানে সমচাপ প্রক্রিয়া ছিল যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের সমচাপ, মানে চাপের কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় সমচাপ প্রক্রিয়া। সমায়তন প্রক্রিয়া ছিল যে তাপগতীয় প্রক্রিয়া সিস্টেমের আয়তনের পরিবর্তন হয় না, সেটি ছিল সম আয়তন প্রক্রিয়া। আর সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, তো সমষ্ণ প্রক্রিয়ায় ডিটেলস, রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিটেলস, দুটি প্রক্রিয়ার পার্থক্য, দুটি প্রক্রিয়ায় কী কী ব্যাপারগুলো ঘটে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। সমষ্ণ প্রক্রিয়া তোমরা পড়েছ, সমষ্ণ মানে তাপ উষ্ণতা সমান বা তাপমাত্রা সমান, যে তাপগতীয় প্রক্রিয়ায় তাপমাত্রা সবসময় ধ্রুব থাকে তাকে বলা হয় সমষ্ণ প্রক্রিয়া, এবং এটি একটি ধীর প্রক্রিয়া। তোমরা এর বৈশিষ্ট্যসমূহ বা শর্তসমূহ দেখেছ যে ধীর প্রক্রিয়া এবং এটি একটি প্রত্যাগামী প্রক্রিয়া, এবং এই সূত্রটি অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে, এটা পড়েছ। সমষ্ণ প্রক্রিয়া যদি আমরা লেখচিত্র অঙ্কন করি যে লেখ পাবো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্র তার চেয়ে বেশি খাড়া হয়, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার লেখ কম খাড়া হয়, ইত্যাদি ইত্যাদি কনসেপ্টগুলো তো তোমরা পেয়েছো এই সমষ্ণ প্রক্রিয়া যখন পড়েছ। বৈশিষ্ট্য বলো, পার্থক্য বলো, খুব ভালো করে পড়তে হবে সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে। এরপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়েছ, যেটা রুদ্ধ তাপ, অর্থাৎ তাপরুদ্ধ থাকা, যে প্রক্রিয়া তাপরুদ্ধ থাকা মানে তাপের কোনো পরিবর্তন হবে না, বাট এক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন হবে, তাপমাত্রার পরিবর্তন হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এক্ষেত্রে একটু কনফিউজিং একটা ব্যাপার হয় যে আমরা তাপ তো আদান প্রদান হতে পারছে না, তাহলে তাপমাত্রার পরিবর্তন কীভাবে হয়, এটা নিয়ে একটা কনফিউশন হয়। দেখো, একটা সিস্টেমে যখন আমি আবদ্ধ করে রাখলাম তাপ,
সেখান থেকে বেরোতে পারবে না বা ঢুকতে পারবে না, সেই সিস্টেমে প্রবেশ করতে পারবে না। সেই অবস্থায় যদি সেই সিস্টেমে কিছু পরিমাণ তাপ সরবরাহ করা হয় তাহলে কি হবে, এখন এই তাপের কারণে তো ভিতরকার কোনো পরিবর্তন হতে পারবে না। অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমরা পড়েছ যে খুব দ্রুত একটা প্রক্রিয়া, ধরো কোনো একটা সিস্টেমকে খুব দ্রুত যদি সংকুচিত হতে দাও, কোনো সিস্টেমের মধ্যে পদার্থ হিসেবে মূলত গ্যাসটাকেই কনসিডার করি আমরা, যে এই তাপগতিবিদ্যার প্রক্রিয়াগুলোতে গ্যাস নিয়েই মূলত কাজ করা হয়, তো সেক্ষেত্রে সিস্টেমের অভ্যন্তরীণ গ্যাসগুলোকে তুমি যদি হঠাৎ সংকুচিত করতে চাও সেক্ষেত্রে কী হবে, কিছু পরিমাণ তাপের উদ্ভব হবে। এখন যে তাপটা জেনারেট হলো, যেহেতু এই সিস্টেমে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান সম্ভব না, তাহলে সেই তাপটা তো বাইরে বেরিয়ে আসতে পারবে না, তাহলে সেক্ষেত্রে কী হবে, ভিতরে তাপমাত্রাটা বেড়ে যাবে। আবার একইভাবে কোনো একটা সিস্টেমকে যদি হঠাৎ প্রসারিত করো তুমি, সেক্ষেত্রে কী হবে, সিস্টেম যে প্রসারণ হলো, গ্যাসের প্রসারণ হলো, তাহলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেল, কিন্তু সেই সিস্টেম তো আর বাইরে থেকে নতুন করে কোনো তাপ গ্রহণ করতে পারবে না, তাহলে আলটিমেটলি কী হবে, তাপমাত্রাটা হ্রাস পেয়ে যাবে সিস্টেমের ভেতরে। তো এই কারণে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ আদান প্রদান না হতে পারলেও তাপমাত্রার পরিবর্তনটা কিন্তু হয়, সেটা রুদ্ধতাপীয় সংকোচন হোক বা রুদ্ধতাপীয় প্রসারণ হোক, উভয় ক্ষেত্রেই তাপমাত্রার পরিবর্তন হয়। এই প্রক্রিয়ার বৈশিষ্ট্যসমূহ তোমরা দেখেছিলে, যে এই প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না বাট তাপমাত্রার পরিবর্তন হয়, এই প্রক্রিয়া খুবই দ্রুত একটা প্রক্রিয়া, এটা পড়েছ অবশ্যই, যেহেতু তাপের আদান প্রদান হবে না, এটা একটা তাপ কুপরিবাহী পাত্রে এই প্রক্রিয়াটা করতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল কি, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্র সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্র অপেক্ষা গামা খাড়া, এবং সেটা কতগুণ খাড়া, গামা গুণ খাড়া, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং এটার ব্যাখ্যা তোমরা দেখেছিলে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ঢাল নির্ণয় করে, এটার ডিটেলস তোমাদের কিন্তু ক্লাসে দেখানো হয়েছিল বা বইতেও আছে, সেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে সমষ্ণ লেখ অপেক্ষা রুদ্ধতাপীয় লেখ গামাগুণ খাড়া, সেই গামাগুণ খাড়া হওয়ার যে ব্যাখ্যাটা তোমরা আবার একটু পড়ে নেবে, সেটা লেখচিত্র যখন ড্র করতে আমার নির্ণয় করতে হয় সেটা কিন্তু যখন প্রশ্ন হিসেবে আসে যে ব্যাখ্যা করো সমষ্ণ লেখ অপেক্ষা রুদ্ধতাপীয় লেখ গামাগুণ খাড়া, আমরা কিন্তু লেখচিত্র জাস্ট একে সেটা দেখিয়ে দিলে হবে না, দুটি লেখচিত্র নির্ণয়ের জন্য যে ঢাল রয়েছে সমষ্ণ প্রক্রিয়ার ঢাল ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল বের করে সেটা প্রমাণ করে তারপর জাস্ট লেখচিত্রটা আঁকলে হবে। অনেকে করো কি জাস্ট লেখচিত্রটা এঁকে দাও, লেখচিত্র আঁকলে হবে না, শুধু পুরো কনসেপ্টটা ব্যাখ্যা করতে হবে ডিটেলস। তো এটা ছিল সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া বিষয়ক যে প্রয়োজনীয় বিষয়গুলো, আগেই বলেছি এটা তো রিভিউ ক্লাস, ডিটেলস সব কনসেপ্টগুলো দেখাচ্ছি না বা এক্সপ্লেন করছি না, যেগুলো যেগুলো তোমাদের একটু গুরুত্বপূর্ণ বেশি সেই কনসেপ্টগুলো নিয়ে কিছু কিছু বলছি। এবং তোমরা যদি বলো ক্লাসের কমেন্ট সেকশনে যে এই টপিকগুলো আরেকটু আলোচনা করলে, ডিটেলস আলোচনা করলে ভালো হয়, সেই টপিকগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব আশা করি। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং সেই রিলেটেড ব্যাপারগুলো, যে চারটি তাপগতীয় প্রক্রিয়া রয়েছে সেগুলো নিয়ে কিছুটা তোমাদেরকে আবার রিমাইন্ড করার চেষ্টা করলাম। এরপরে তোমরা যেটা দেখেছিলে মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা, যেটা ছিল মোলার আপেক্ষিক তাপের এই কনসেপ্টে তোমরা দেখেছো যে কোনো এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপ প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা বলে বা মোলার আপেক্ষিক তাপ বলা হয়। এবং তার ইকুয়েশনটা তোমরা জানো, সি সমান ডেল কিউ বাই এম ডেল টি
অর্থাৎ এক মোল গ্যাসের তাপমাত্রা, যেখানে ভর গ্যাসের ভরটা বলা হচ্ছে এক মোল পরিমাণ, এক কেলভিন বাড়াতে আমরা যতটুকু তাপ প্রয়োগ করছি তাকে বলা হয় মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ, এবং এর এককটাকে আমরা পড়েছ জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, আর এখান থেকে এর দুটি প্রকার পড়েছ মোলার আপেক্ষিক তাপের, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ পড়েছ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ পড়েছ। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ হচ্ছে তাপ চাপ স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি, আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ যেটা পড়েছ যে আয়তন স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যতটুকু তাপ প্রয়োজন হয় তাকে বলা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি। এবং এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক তোমরা পড়েছ যে সিপি গ্রেটার দেন সিভি কেন, অর্থাৎ স্থির চাপে চাপ স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে যতটুকু তাপ লাগে আয়তন স্থির রেখে সেই একই পরিমাণ গ্যাসের তাপমাত্রা একই পরিমাণ বাড়াতে, অর্থাৎ এক কেলভিন বাড়াতে তাপটা তার বেশি লাগে, স্থির চাপের বেলা বেশি লাগে, সেই কনসেপ্টটা তোমরা পড়েছ। তো সেই কনসেপ্টটাতে তোমরা যেটা পড়েছ স্থির চাপের বেলায় আয়তন স্থির রেখে যখন একটা গ্যাসের তাপমাত্রা এক কেলভিন আমি বাড়াতে চাই তখন তাকে কি করতে হবে হিট প্রয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে হিট প্রয়োগ করলে যেহেতু আয়তনটা ফিক্সড এতটুকুর মধ্যে, আমি বাইরে থেকে যদি হিট প্রয়োগ করি তাহলে ভিতরে কাজটা কি হবে শুধুমাত্র মূলত তাপমাত্রা বৃদ্ধি পাবে, আর গ্যাসের দেয়ালের গায়ে গ্যাসের অণুগুলো কিছুটা চাপ প্রয়োগ করবে, এই ব্যাপারটা হবে। মূলত স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের বেলায় তাপ প্রয়োগ করলে যেটা পরিবর্তন হয় আয়তন তাপমাত্রার পরিবর্তন হয়, তাপমাত্রাটা বাড়ে। কিন্তু সেই একই অবস্থায় যদি আমি এক কেলভিন তাপমাত্রায় বাড়াবো কিন্তু এবার স্থির চাপে গ্যাসের তাপমাত্রা এক কেলভিন যদি বাড়াতে একই পরিমাণ হিট আমি দেই তাহলে আগের যে কনসেপ্ট অর্থাৎ স্থির আয়তনের বেলায় আয়তন স্থির বলে শুধুমাত্র তাপমাত্রা বৃদ্ধিতে তাপটা কাজে লাগলো। বাট এই ক্ষেত্রে আয়তন বৃদ্ধির কোনো লিমিটেশন নাই, যেহেতু স্থির চাপের বেলায় এক্ষেত্রে দুইটি কাজ হবে, আয়তনও বৃদ্ধি পাবে এবং তাপমাত্রাও বৃদ্ধি পাবে। তো একই পরিমাণ হিট প্রয়োগে যদি দুটি কাজ হয় তাহলে সেই এক কেলভিন তাপমাত্রা বাড়ানোর জন্য আমার তাপটা স্থির আয়তনের তুলনায় বেশি প্রয়োগ করতে হবে স্থির চাপের বেলায়। এই কারণেই বলা হচ্ছে মূলত স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের চেয়ে বেশি। এই কনসেপ্টটা অনুধাবনমূলক প্রশ্নে প্রায়ই আসে, তো এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে এবং প্রপারলি ব্যাখ্যা করতে হবে। আরেকটা জিনিস তোমরা পড়েছিলে স্থির সমশ্ন লেখা লেখো আর রুদ্ধতাপীয় লেখোর মধ্যে, রুদ্ধতাপীয় লেখো গামা গুণ খাড়া, সেই গামা সমান কিন্তু সিপি বাই সিভি, অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের যে রাশিও সেটাকে বলা হয় গামা। এবং বিভিন্ন গ্যাসের বিভিন্ন ফর্মেশনের জন্য গামায়ের মানটা বিভিন্ন হয়, এক পারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস, ত্রিপারমাণবিক গ্যাস ইত্যাদি বিভিন্ন পরমাণুর সমন্বয়ের জন্য গামায়ের মানটা বিভিন্ন হয়, সেই জিনিসটাও তোমরা দেখেছো। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন তোমরা দেখেছিলে সিপি মাইনাস সিভি ইকুয়ালস আর, এই ইকুয়েশনটাও তোমরা দেখেছো, এটার ব্যাখ্যা দেখেছো সিপি মাইনাস সিভি সমান আর কীভাবে হয় সেই কনসেপ্টটা। তো এই চ্যাপ্টারে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট রয়েছে এবং ম্যাথগুলো তো অবশ্যই রয়েছে, বাকি যে কনসেপ্টগুলো রয়েছে বিশেষ করে রোধ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, কার্নোচক্র, কার্নোচক্রের ধাপগুলো এবং লাস্ট অংশে এন্ট্রপি, তো সেগুলো নিয়ে এবং ম্যাথ নিয়ে আমরা পরের ক্লাসে আবার আলোচনা করব। এবং তোমরা একটু কাইন্ডলি যদি রিভিউ করে রাখো, পড়ে রাখো ব্যাপারগুলো, যেহেতু অলরেডি ক্লাসগুলো হয়ে গেছে জাস্ট একটু রিভিউ করে রাখা তাহলে বুঝতে সুবিধা হবে এবং আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করব প্রবলেমগুলোও সলভ হয়ে যাবে। তো আজকের ক্লাসে এতটুকুই, ছাত্ররা সবাই ভালো থেকো, প্লিজ প্লিজ মনোযোগী হওয়ার চেষ্টা করো, সময় চলে যাচ্ছে, মনোযোগী হও,
এবং লেখাপড়ার সঙ্গে আরও একটু নিজেদের বেশি করে সম্পৃক্ত করো। ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা রইল, খোদা হাফেজ।